ঋতুকে কেন্দ্র করে আমাদের করণীয় এবং বর্জনীয় কি হওয়া উচিত, কি হতে হবে, এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য বা এইসব বিষয়ে খুতবা দেওয়ার জন্য। তো সেই লক্ষ্যে এই এক সপ্তাহ দেখেছি সেই বিষয়গুলো, যে একজন ব্যক্তির মৃত্যুবরণ করা থেকে কেন্দ্র করে নিয়ে দাফন কাফন এবং কবর পর্যন্ত আমাদের কি করতে হবে, এগুলোতে কি আছে বর্ণনা। তাতে বেশি জোর দুই তিনটা কিতাব দেখেছি, যতগুলো কথা বা যতগুলো নিয়ম এই বিষয় কেন্দ্রিক আছে তাতে একটা খুতবা কভার হবে না। তো আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই কাজগুলোকে তুলে ধরো, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে যেগুলো হয়, যে নিয়মগুলো আমরা পালন করি তাতে অনেকটাই বাড়াবাড়ি আছে, যেগুলোর সাথে কোরআন হাদিসের তেমন কোনো মিল আমরা পাচ্ছি না। ইঙ্গিত করি তখন বুঝতে পারবেন। আমরা শুধুমাত্র কি আছে কোরআন হাদিসে সেটা উল্লেখ করব, আর যেগুলো উল্লেখ করব না আমরা আপনাদের সমাজে চালু আছে, তখন আপনাদের উদ্দেশ্যে আমাদের আহ্বান এটাই থাকবে যেটা কোরআন হাদিসে নাই সেটাকে ছেড়ে দেন, সেটা ছেড়ে দেওয়াতেই আমাদের জন্য কল্যাণকর। তো যদিও কবর পর্যন্ত হয়তো আমরা আজকের খুতবায় বুঝতে পারবো না, তো ভূমিকাতে কিছু কথা মুমূর্ষ ব্যক্তিকে কেন্দ্র করে কি করণীয় কি বর্জনীয় এ সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। প্রথমত, মৃত্যুটা তো সবার জন্য, এই মৃত্যু থেকে আল্লাহর সৃষ্টির কাউকে আল্লাহ ব্যতিক্রম রাখেননি, বাদ দেবেন না। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও তাকে পর্যন্ত মৃত্যু থেকে অব্যাহতি দেওয়া হয় নাই, এই মৃত্যু থেকে আর কাউকে রেহাই দেওয়া হবে না। আর এই মৃত্যুটা যথাসময় প্রত্যেকের কাছে উপস্থিত হয়ে যাবে। কোরআনে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে আপনি মৃত্যু থেকে পলায়ন করেন বা মৃত্যু থেকে গাফেল থাকেন, এটা আপনার কাজ, কিন্তু মৃত্যু এই ভুলটা করবে না। মৃত্যুর যে ক্ষণ বা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আপনাকে খুঁজে বের করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন যে তুমি যেখানে থাকো না কেন, বরং কোনো ব্যক্তি যদি এই মৃত্যু থেকে বাঁচতে চায় সে যদি ডিফেন্সের ব্যবস্থাও করে, আল্লাহ বলতেছেন ও কোথায় যাবে যাক, মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। কথাটাকে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মউত, আইনামা তাকু যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিককুমুল মউত মৃত্যু তোমার সাথে এসে সাক্ষাৎ করবে, মানে আপনাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে যেতে হবে না, বরং ওটা মৃত্যুর দায়িত্ব, মৃত্যু আপনার সাথে এসে সাক্ষাৎ করবে। অলাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যদি তুমি একেবারে প্রাচীরে ঘেরা কোনো দুর্গের ভিতরেও কেউ আশ্রয় নাও, যেখানে হয়তো শত্রু ঢুকতে পারবে না কিন্তু মৃত্যু সেখানে পৌঁছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কথাটাকে আমাদেরকে জানিয়েছে। তার মানে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদের কাছে পৌঁছে যাবে। তো যখন মৃত্যু মুহূর্তটা সবার জীবনে আসবে, তো মৃত্যুর মুহূর্তটাকে যখন একজন মানুষ রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকে বা আত্মা এখনো বের হয়নি, তো ওই মুহূর্তটাকে মুমূর্ষ অবস্থা বলে। এই মুমূর্ষ অবস্থা থেকে নিয়ে শুরু করে এই মুমূর্ষ ব্যক্তি যিনি হবেন তার কিছু করণীয় আছে, মানে যার কাছে এখনো মৃত্যু পৌঁছে নাই, মৃত্যু পৌঁছে যাবে, তার আগে থেকেই হয়তো যারা বয়সজনিত অবস্থায় মৃত্যুবরণ করবেন, যারা মানে নির্ধারিত একটা বয়সে পৌঁছে গেছেন, যেমন 60-70 যারা পেয়ে গেছেন, তাদেরকে যেন আল্লাহ একেবারে মানে আর কোনো উজুর আপত্তি রাখলেন না, মানে এটা হচ্ছে বয়সের শেষ সীমা, যাদেরকে বয়সের শেষ সীমা আল্লাহ পৌঁছে দেবে অটোমেটিকলি সে মারা যাবে, অ্যাক্সিডেন্ট না হলেও মরবে, কেউ তাকে না মারলেও সে মরবে, কারণ বয়স যেহেতু হয়ে গেছে রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। অপরদিকে রোগ হয়ে যাওয়া, রোগ ছোট বাচ্চাদেরও হয়, সেটা 60-70 বছর হতে হবে জরুরি না, যে কোনো ব্যক্তিরই মৃত্যু 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 ব্যাধি যেটাকে আমরা বলি, মৃত্যুবেদি বা মৃত্যুর রোগ হয়ে যেতে পারে, ক্যান্সারজনিত রোগ বা এমন দুরারোগ বা এমন কঠিন রোগ যেই রোগে মানুষ মৃত্যুবরণ করে, এই ধরনের রোগ যখনই হবে তখনই তার মৃত্যু ঘনায় চলে আসে।
তো ওই মুহূর্তটাতে মানুষ মুমূর্ষু অবস্থায় কিছুদিন পার করে, এটাকে মুমূর্ষু অবস্থা বলে। তো যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় বিছানায় থাকে বা মুমূর্ষু অবস্থায় হসপিটালে থাকে, এই ব্যক্তির কিছু করণীয় আছে। আরেকটা অবস্থা হলো যে মুমূর্ষু অবস্থা না, সবাই সুস্থ, আচমকা এখন বিল্ডিংটা ধসে গেল, আমরা কিচ্ছু করার ক্ষমতা রাখি না, ভূমিধস হলে বিল্ডিং ধসে গেলে আমরা সবাই মারা পড়লাম, গাড়ি আপনি জেন 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 তো একটা মানুষ, সুস্থ একটা মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মরে গেল, একটা গুলি এসে লেগে গেল, যেমন ছোট্ট বালক তীর এসে লেগে গিয়েছিল। তো এইভাবে এটাকে আকস্মিক মৃত্যু বলে, হঠাৎ আচমকা মৃত্যু। এই ধরনের মৃত্যুদের মুমূর্ষু অবস্থা হয় না, এটা হঠাৎ করে হয়ে যায়। তো আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে যাদেরকে আমরা দেখতে পাই যে না মুমূর্ষু অবস্থায় মরে যাবে, ওই মুমূর্ষু অবস্থায় যারা মৃত্যুর আগে একটু সময় পাবেন কথা বলার, একটু সিদ্ধান্ত নেওয়ার, তার কিছু করণীয় আছে। আর আমরা ওই মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদেরও কিছু করণীয় আছে। এখন এই মুমূর্ষু অবস্থা থেকে নিয়ে মৃত্যুবরণ করা, কবরে পৌঁছে যাওয়া, দাফন কাফন, এই যে কাজগুলো, এটা কিন্তু একটা নিয়ম মাফিক করতে হবে। আর ওই নিয়মটাকেই ইসলামে শরীয়ত বলেছে, শরীয়ত মানে শরীয়ত মোতাবেক চলতে হবে, কারণ আমরা যেহেতু মুসলিম আমাদের প্রত্যেকটা কাজ শরীয়ত মোতাবেক হতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এইভাবে বলেছেন যে আয়াতটি আপনি সূরা আল জাসিয়া 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শরীয়তিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে ইসলাম হাজির করে দেওয়ার পরে আমাদেরকে বলেছেন হে নবী, আপনাকে আমি একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিলাম, সুম্মা জাআলনাকা আলা শরীয়তিন মিনাল আমরি, আমার আদেশ নিষেধ তাতে আছে, ফাত্তাবিহা আপনি তারই অনুসরণ করবেন, ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আর আপনি ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করবেন না যারা জানে না। তার মানে যেই শরীয়ত আল্লাহ নাজিল করেছেন, এই শরীয়তের জ্ঞান যাদের কাছে নাই, তারা যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পয়সাওয়ালা ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, আপনার সমাজের মাতাব্বর মুরুব ওঝা যারাই হোক না কেন, তাদের কথা মানা যাবে না যদি তাদের কাছে শরীয়তের জ্ঞান না থাকে। কারণ আল্লাহ বলেছেন যে শরীয়ত নাজিল করা হয়েছে তুমি সেটাকে অনুসরণ করো, ফাত্তাবিহা। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, এই শরীয়ত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এটা বলেছেন তুমি এর অনুসরণ করো, অজ্ঞদের অনুসরণ করো না। আর আমাদেরকে বলা হয়েছে এই মুহাম্মদ যা করে তোমরা সেটা অনুসরণ করো, তিনি যা তোমাদেরকে করতে বলে সেটা মানো, যা তোমাদেরকে নিষেধ করে তা থেকে দূরে থাকো। যেটা সূরা হাশরের 7 নম্বর আয়াতের একটা অংশ বিশেষে আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যে রাসূল তোমাদেরকে যা দেয় যতটা দেয় ততটাই গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে দেয় বিরত রাখে তা থেকে তোমরা বেঁচে থাকো, আর দেখো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ধরবেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর পাকড়াও কিন্তু বড়ই কঠিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমরা যদি শরীয়তের খেলাফ কোনো কাজ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার খেলাফ কোনো কাজ করি, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ধরবেন না। হয়তো স্বাধীনভাবে আমরা করে যাচ্ছি, সমাজে কোনো হয়তো বিশৃঙ্খলা ঘটবে না, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কিন্তু আল্লাহ ধরবেনি, কিন্তু যখন ধরবে এটা খুব কঠিন ধরা হবে। এই জন্য আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে হলে আমাদেরকে আগেই সতর্ক সাবধান হবে, সেটা যত মজা লাগা বিষয় হোক না কেন, যদি সেটা শরীয়তের খেলাফ কোনো কাজ হয়ে থাকে, শরীয়তে দেয়নি এমন কোনো নিয়ম নীতি হয়ে থাকে, আমাদেরকে সেগুলো ছেড়ে দিতে হবে। ঠিক এই আয়াতকে কেন্দ্র করে তাহলে মৃত্যু বিষয়কে, মৃত্যুর সম্পর্কিত যতগুলো বিষয় আছে এগুলো শরীয়তেরই বিষয়, যেহেতু আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি সব কাজ শরীয়ত মোতাবেক করবে, এখন আমাদেরকে দেখতে হবে মৃত্যু, দাফন, কাফন, কবর এগুলোতে শরীয়ত আমাদেরকে কী নিয়ম দেয়, আমরা কি সেই মতায় করি কি না, এটা হচ্ছে দেখার বিষয়। তো আজকের খুতবার মূল বিষয় হবে এই মৃত্যু কেন্দ্রিক।
তো মুমূর্ষু ব্যক্তি যিনি মরে যাবে সেটা আমি হতে পারে আপনি হতে পারে এই মুমূর্ষু ব্যক্তির ওই মুমূর্ষু অবস্থায় কিছু করণীয় রয়েছে প্রথম কাজ যদি সে অমুসলিম হয়ে থাকে কারণ আমাদের তো মানুষের মৃত্যু নিয়ে কথা চলতেছে যদি সে অমুসলিম হয়ে থাকে সেটা আমাদের সমাজের হোক যে কোনো সমাজের হোক যদি অমুসলিম কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে তার এই মুহূর্তের করণীয় হলো সে ইসলামটাকে গ্রহণ করে নেক কারণ যদি সে এই অবস্থাতে ইসলাম গ্রহণ করে নিতে পারে তাহলে এই ব্যক্তি হচ্ছে কামিয়াব এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে জাহান্নাম থেকে মুক্ত সে এই মর্মে দুইটা হাদিস আমি আপনার কাছে পেশ করি কারণ যেই ব্যক্তি জীবনের শেষ দিন এসেও যদি তওবা করে নিয়ে ইসলাম গ্রহণ করে নিতে পারে তাহলে ইসলাম তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলবে এটা হচ্ছে ইসলামের পাওয়ার আমাদের পক্ষ থেকে দাওয়াতটা আপনার সমাজের অমুসলিমদের কেউ দিয়ে দিবেন বিশেষ করে যাদের সাথে আপনাদের সামাজিকতা আছে যাদের সাথে আপনাদের স্কুল লেভেলের পরিচিত আছে যাদের সাথে আপনারা বিজনেস ব্যবসা ট্যাবসা করে থাকেন অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তাদেরকে শেষ মুহূর্তে মরে যাবে যখন আপনি শুনছেন যে সে তো মরে যাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু আপনি তার কাছে যান গিয়ে ইসলামের দাওয়াতটা দেন যে আপনি তো মরেই যাবেন এখন ইসলামটাকে গ্রহণ করে নিন সে যদি গ্রহণ করে নিতে পারে তাহলে সে হবে কামিয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে এই কথাটা বলেছিলেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ইসলামকে অনেক বেশি অপছন্দ করতাম এবং আমার অন্তরে শত্রুতা তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ যখন আমার অন্তরে ইসলামটাকে গ্রহণ করার মতো অবস্থা তৈরি করে দিলেন যখন ইসলামের আলোটা আমার অন্তরে জায়গা করে নিল তখন আমি রাসূল সাল্লামের কাছে আসলাম তিনি বলতেছেন ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি আল্লাহ যখন ইসলামটা আমার অন্তরের মধ্যে দিয়ে দিলেন যে আমি ইসলাম গ্রহণ করে নেব আমি রাসূল সাল্লামের কাছে আসলাম ফাকুলতু ইয়াবসুত ইয়ামিনিকা আপনি ডান হাতটা আমার কাছে বাড়িয়ে দেন ফাল উবায়েনা আমি আপনার সাথে বায়াত গ্রহণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন ফাবাসাতা ইয়ামিনাহু ফাকাবাতু ইয়াদি তখন আমি আবার হাতটাকে আবার টেনে নিলাম টেনে নিয়ে বললাম রাসূল সাল্লাম আমাকে বললেন মালাকা ইয়া উমর কি হলো তুমি তো বায়াত হতে আসছিলা ইসলাম গ্রহণ করতে আসছিলা তারপর হাত টেনে নিলা কেন তখন তিনি বলেছিলেন ফাকুলতু আরাদতু আন আশতারিত আমি আপনার সাথে একটা শর্ত করতে চাই বলছে কালা তাশতারিতু বিমাযা তোমার সাথে কি চুক্তি হবে কি শর্ত করতে চাচ্ছ তুমি কুলতু আইয়ুগফার আলী আমি যদি এখন ইসলাম গ্রহণ করে নিই তাহলে এই আজকের পূর্বে আমি যত পাপ করেছি আমি আপনার সাথে যে শত্রুতা রাখতাম আমার এটা ক্ষমা করার গ্যারান্টি লাগবে আইয়ুগফার আলী মানে আমার অতীতের সমস্ত পাপ ক্ষমা করার গ্যারান্টি লাগবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাম তার হাতটাকে ধরলেন এবং বললেন আমা আলিমতা আন্নাল ইসলাম ইহাদিমু মা কানা কাবলা তুমি কি এটা জানো না যে ইসলাম অতীতের সমস্ত পাপকে মিটিয়ে দেয় তখন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করে নিলেন এবং এরপর থেকে তিনি বলতেছেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলো পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব তিনি বলতেন যতদিন আমি বেঁচে রাসূল সাল্লাম বেঁচে ছিল আমি লজ্জায় তার চেহারার দিকে কোনোদিন তাকিয়ে কথা বলতে পারিনি কারণ এমন একটা ব্যক্তি সম্পর্কে আমি শত্রুতা রাখতাম এমন একটা ব্যক্তিকে আমি অপছন্দ করতাম অথচ যার কোনো ত্রুটি নাই তো তার মজলিসে বসলে তিনি তার ছেলেকে বলতেন যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো রাসূল সাল্লামের চেহারাটা কেমন ছিল আমি হয়তো পূর্ণাঙ্গ বর্ণনা তোমার কাছে দিতে পারবো না কারণ আমি লজ্জায় রাসূল সাল্লামের চেহারার দিকে তাকিয়ে কোনোদিন কথা বলিনি তো এটা ইমাম মুসলিম কোট করেছেন ইমানের অধ্যায় হাদিস হচ্ছে 220 তাতে আমরা একটা মেসেজ পেলাম একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে নেবে ওই মুহূর্তে তার অতীতের যত পাপ আছে সব মাফ নিষ্পাপ হয়ে যাবে সে এটা হচ্ছে ইসলামের মর্যাদা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বারা একটা মিস্টেক হয়ে গিয়েছিল তিনি যুদ্ধে রণক্ষেত্রে একটা কাফের অবস্থায় একজন মুসলিমকে পেয়েছিলেন সে কাফের অবস্থায় ছিল যখন তার বুকের উপর উঠে বর্ষা প্রস্তুত ঘাই দেবে তখন ওই ব্যক্তি বলে ফেলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তাকে হত্যা করেছিলেন এই খবর যখন রাসূল সাল্লামের কাছে পৌঁছেছে রাসূল সাল্লাম এত বেশি মানে এটাকে অপছন্দ করলেন এত বেশি অসন্তুষ্ট হলেন উসামার প্রতি যে রাসূল সাল্লাম তার দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলছেন না হাঁটতেছেন আর বলতেছেন তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলে উসামা বলেছিল ইয়া রাসূলুল্লাহ তো বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে আর রাসূল সাল্লাম বলছে তুমি কি তার অন্তর ফিরে দেখেছিলে
কি জবাব দিবে কিয়ামতের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলার। সেই দিন উসামা রাদিয়াল্লাহু তাআলা আক্ষেপ করে বলেছিলেন, হায় আমার আফসোস, যদি আমার ইসলামটা আজকের দিনের পরে হতো, তার মানে আমি যদি এটা কুফরি অবস্থায় করতাম আর আজকের পরে যদি আমি মুসলিম হইতাম তাহলে এই পাপটা আমার মাফ হয়ে যেত। কি মনে করে? তার মানে একজন যত বড় পাপীকে আপনি নিয়ে নেন, সে যদি মুশরিক হয়, কাফের হয়, রাসূলকে কষ্ট দিয়েছে এমন ব্যক্তি হয়, কিন্তু ইসলাম যদি গ্রহণ করে নেয়, আল্লাহ এর মতো বড় পাপীকে পর্যন্ত ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। তো এটা যদি ইসলামের, এটা যদি মৃত্যুর পূর্বের দিনও হয়, পূর্ব মুহূর্তে হয়, তারপর তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আরেকটা হাদিস নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি ছেলের বাসায় গিয়েছিলেন, যে ইহুদি ছেলেটা রাসূলুল্লাহকে মাঝে মাঝে খেদমতের জন্য আসত, রাসূলের কাছে আসত। সে ছেলেটা যখন অসুস্থ হয়ে গেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের খেদমতের জন্য মাঝে মাঝে আসত। ফামারাদা, সে অসুস্থ হল, ফা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, রাসূলুল্লাহ তাকে দেখার জন্য তার ঘর পর্যন্ত গেলেন, একটা ইহুদির বালক তার ঘর পর্যন্ত গেল। ফাকাদা ইন্দা রাসিহি, রাসূলুল্লাহ ওই রোগীর, ওই ইহুদির মাথার পাশে বসলেন এবং বললেন, ফাকালা লাহু আসলিম, তুমি ইসলাম গ্রহণ করে নাও। সেই ছেলেটাকে বলতেছ, তুমি ইসলাম গ্রহণ করে নাও। ফা, তখন সেই ছেলেটা, ফানাজারা ইলা আবিহি, তার বাবা পাশেই ছিল, বাবার দিকে একবার তাকাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা বলতেছে এটা আমি কী করবো। কারণ অনেক সময় যারা অল্প বয়সের ছেলে তারা বাপ মাকে অনেক ভয় পায়, বা অনেক অনেক সময় দেখবেন যে কেউ মেহমান আসছে তাকে কিছু দিতে চাচ্ছে, কিন্তু দেখবেন বাচ্চারা বাপ মার দিকে তাকায় যে বাপ মা কী বলে, তো ইশারায় কী বলে। ওই ছেলেটা তার বাবার দিকে তাকিয়েছে যে কী অ্যান্সার করবে এখন। তখন ছেলের পিতা ইহুদি যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন ব্যক্তি আমার ঘরে ঢুকেছে, তখন বলছে, আতা আবুল কাসেম, তুমি আবুল কাসেমের কথার সাড়া দিয়ে দাও। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে দাওয়াত দিচ্ছে তুমি এটা গ্রহণ করে নাও। আতা আবুল কাসেম, ফাকালা আসলাম, সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নিল। ফা আসলামা, ফখারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মাথার উপর থেকে উঠে আসছেন, আর তখন তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আমি প্রশংসা করি সেই সত্তা যে আল্লাহ এখন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। এটাও ইমাম বুখারী রাহেমাহুল্লাহ কোট করেছেন, মুসলিমে আছে, বুখারীতে আপনি নিয়ে নেন, জানাজার অধ্যায় 23 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 1356। তাহলে এই দুইটা হাদিস আমি পেশ করলাম ওই ব্যক্তির জন্য যে মুমূর্ষু অবস্থায় এখন আছেন অথচ অমুসলিম, তাকে আমরা বলবো যে আপনি এখন ইসলামটা গ্রহণ করে নেন। তো এটা আমাদের ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ যে এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তাকে জান্নাত দেবেন। এই জন্য মুমূর্ষু ব্যক্তি যদি অমুসলিম হয় তাকে ইসলাম গ্রহণ করে নেওয়া উচিত। এখন মুমূর্ষু ব্যক্তি যদি মুসলিম হয়, এটা ছিল অমুসলিমের, যদি মুসলিম, কোনো মুসলিম ব্যক্তি যদি মরে যাবে এমন পজিশনে পৌঁছে যায়, তাহলে তার করণীয় কী? তার এখন করণীয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আল্লাহর প্রতি তার সুধারণা রাখতে হবে, আল্লাহর প্রতি তার একটা ভালো ধারণা রাখতে হবে, এবং যে ইসলামের উপরে সে আছে এর উপরে ইস্তিকামাত লাগবে, স্থির লাগবে, স্থিরতা লাগবে, আল্লাহর সাথে আল্লাহর উপরে সুধারণা রাখবে, এবং সে চেষ্টা করবে কল্যাণকর কিছু কথা বলার, তার জবান দিয়ে যেন আল্লাহকে সন্তুষ্ট করার মতো কোনো বাক্য যেন সে উচ্চারণ করতে পারে, এটা তাকে করতে হবে। আসুন এ সম্পর্কে কী আছে, ওই সময় আপনি আল্লাহর প্রতি যে একটা ধারণা রাখতে হবে এবং ওই সময় যে ইসলামের উপরে আপনার স্থির থাকতে হবে, এটা এই জন্য কারণ একজন মুসলিমের সারা জীবন শয়তান তার পেছনে লেগেছিল গোমরাহ করার জন্য, আর মৃত্যু মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায়, যেটা আবু দাউদের একটা হাদিসে পেয়ে যাবেন, দোয়ার অধ্যায়, আশ্রয় চাওয়ার অধ্যায়, কোনো এক বক্তব্যে বলেছিলাম নাম্বার সহ, সম্ভবত 1552 নম্বরে রয়েছে, 1552, যে শয়তান মৃত্যু মুহূর্তে উপস্থিত হয়ে যায়। রাসূলুল্লাহ তার দোয়াতে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আইয়াতা খাব্বাতানিয়া শয়তানু ইনদাল মউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যু মুহূর্তে শয়তান যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে, আমাকে যেন মানে ক্যাপচার যেটাকে আমরা বলি আয়ত্ত করতে না পারে, আইয়াতা খাব্বাতানিয়া শয়তান, মানে যে আমরা বলি না একটা ছৌ মেরে নিয়ে যাওয়া,
শয়তান যেন আমাকে এভাবে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে, মানে ইসলাম থেকে। তো এই হাদিস প্রমাণ করে যে মৃত্যুর সময় সবচেয়ে বড় ফেতনা শয়তান তাকে গোমরাহ করতে চায়। শয়তান তাকে আল্লাহ সম্পর্কে একটা বাজে একটা ধারণা জন্মে দেবে, তার মুখ দিয়ে একটা বাজে একটা ইসলাম সম্পর্কে কথা বেরিয়ে যাবে, তাহলে তার জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে। এই জন্য স্থির থাকতে হবে ইসলামের প্রতি, যে ইসলামের উপরে আপনি জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শয়তান আমাদেরকে গোমরাহ করে। তো মৃত্যু অনুভব হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে ভালো ভালো কথাগুলো আপনার বলা উচিত, তার একটা হলো ক্ষমা চাওয়া, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং আল্লাহকে স্মরণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বকার একেবারে নিকটবর্তী মুহূর্তে কয়েক মিনিট আগে কি বাক্যগুলো বলেছিলেন তা হাদিসের মধ্যে এসেছে, আর এগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে রেখেছিলেন একেবারে মুখের কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া মুস্তানিদুন ইলাইয়া, তিনি আমার দিকে হেলান দিয়ে শুয়ে আছেন, আর তিনি তখন বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিক। আরেকটা বর্ণনা আসছে, ওয়ালহিকনি বিররফিকিল আলা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো এবং আমাকে সুউচ্চ বন্ধুর সাথে মিলিয়ে দাও। এটা ছিল রাসূলের সর্বশেষ কথা। এটা আপনি পেয়ে যাবেন বুখারিতে কিতাবুল মারাদ, হাদিস নাম্বার হচ্ছে 5242। তাহলে মুমূর্ষু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জবান দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো অপরাধ নাই, যার যত ত্রুটি ছিল আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন জীবদ্দশায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার আয়াত নাজিল করে দিয়ে জানিয়েছেন যে আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ, কিন্তু সেই রাসূল মৃত্যু মুহূর্তে তিনি আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এবং তুমি আমার উপর রহম করো, দয়া করো এবং আমাকে উচ্চ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। এটা তিনি বলেছিলেন, এটা বুখারীতে পেয়ে যাবেন। বুখারীর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কানাত তাকুলু ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলতেন যে রাসূল সাল্লাম মৃত্যুর সময় বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি মৃত্যুর যন্ত্রণা কষ্ট পাচ্ছিলেন, পাত্রের মধ্যে হাত দিচ্ছিলেন, পানির মধ্যে আবার কপালে মুখে মাখছিলেন একটু স্থির হওয়ার জন্য, আর তখনই বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয়ই মৃত্যুর একটা যন্ত্রণা আছে। তাহলে প্রত্যেক ব্যক্তির হবে মৃত্যুর যন্ত্রণা, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। আপনি জেনে নেন, আমি আর আপনি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত নই, তবে সেটা মুমিন ব্যক্তিদের জন্য কল্যাণকর, কারণ এর মাধ্যমে গুনাহখাতা ঝরে যাবে, এর মাধ্যমে মর্যাদা উঁচু হবে। এই কারণগুলো আছে, কারণ আল্লাহ যদি কাউকে বেশি কষ্ট দেয় মৃত্যুর সময়, মুসলিম ব্যক্তি যদি হয়, সৎ ব্যক্তি, তাহলে জেনে নেন এর দ্বারা আল্লাহ চায় যে এর কবর আজাব হবে না। এই মৃত্যুর যন্ত্রণা দিয়ে আল্লাহ চায় এর হাশরের মাঠের যন্ত্রণা থেকে আল্লাহ মুক্ত করে দিতে চায়। এগুলো হাদিসে আছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, এই শব্দটা আমাদেরকে জানানোর জন্য বলেছিলেন যে মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে। এই হাদিসটা আপনি বুখারীতে পেয়ে যাবেন, 6510। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মৃত্যুর সময় কল্যাণকর কিছু কথা বলেছিলেন, তারপরেই তার ইন্তেকাল হয়েছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ এভাবে ইশারা করে আকাশের দিকে ইঙ্গিত করে দিলেন, তারপরে যখন তার প্রাণটা বেরিয়ে গেল, তার হাতটা নিচে পড়ে গেল, তাহলে তখনকার কথা ছিল এটা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, এই শব্দগুলো তিনি উচ্চারণ করেছিলেন। যদি কেউ এভাবে কল্যাণকর বাক্যগুলো বলে দিয়ে মরে যেতে পারে, এই ব্যক্তি কামিয়াব, এই ব্যক্তি হচ্ছে সফল কাম। কারণ অপর আরেকটা হাদিসে আবি সাঈদ ও আবি হুরায়রাতা আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন সাহাবি থেকে তারা সাক্ষী দিয়ে বলতেন, কালা, যে রাসূল সাল্লাম বলেছিলেন, মান কালাহা ফি মারাদিহি সুম্মা মাত লাম তাতআমহুন্না, যেই ব্যক্তি অসুস্থতায় এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, তারপরে যদি সে মরে যায়, তাহলে এ কোনোদিন জাহান্নামের খাদ্য হবে না, তার মানে জাহান্নাম তাকে স্পর্শ করবে না।
لم تطعم بلا হয়েছে لم تطعمه النار সেই ব্যক্তি কোনোদিন জাহান্নামের খাদ্য হবে না কে যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর তার পরে যদি তার মৃত্যু চলে আসে তাহলে এই ব্যক্তিকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না এটা আপনি হাদিস পেয়ে যাবেন তিরমিজিতে 3430 ইবনে মাজাতে হাদিসটা হচ্ছে 3794 3794 আর এটাই হবে তার আসল পরিচয় এবং এটাই হলো একজন মুসলিমের বিচার নেওয়ার জন্য যথেষ্ট বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে কি আছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি জান্নাতে চলে যাবে তো এইজন্য মুমূর্ষ ব্যক্তিকে আমরা এই মেসেজ দেব যে আপনি ওই সময়তে কল্যাণকর কিছু কথা বলার চেষ্টা করবেন আর যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে এটাই হবে তার পরিচয় এর আগে তার পাপ যত বেশি হোক না কেন কিয়ামতের মাঠে তার পরিচয়টা হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতালাই একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই অবস্থার উপরে উঠানো হবে যেই অবস্থার উপরে তার মৃত্যু ঘটেছে তার মানে সে আগে কি ছিল নাস্তিক ছিল না মুনাফিক ছিল না পাপী ছিল কি দেখা হবে না যদি মৃত্যুর সময় সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে পারে মৃত্যুর সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে কিয়ামতের মাঠে তাকে এইভাবে উঠানো হবে যে আল্লাহ তোমার মুওয়াহিদ বান্দা সে তার 60 বছর আগের পাপ কি হবে ওগুলো দেখা দেখি হবে না ওই মৃত্যুর মুহূর্ত পাই আমলটাই প্রাধান্য পেয়ে যাবে এর উপরে ভিত্তি করে তার বিচার হবে এটাই হলো তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম মুসলিমে হাদিসটি আপনি 7124 নম্বরে পেয়ে যাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তাকদীরের অধ্যায়ে কিতাবুল কাদার 82 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন যে মানুষের জীবনটা এত আশ্চর্যজনক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার এত মানে সূক্ষ্ম আর আল্লাহর নিয়মটা কত চমৎকার দেখেন আমাদের জন্য যেটা করা হয়েছে একজন ব্যক্তি চরম পাপী ধরেন চরম পাপী কিন্তু তাকদীর মানুষকে যে কি করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন ইন্নাল আবদাল ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ কত ব্যক্তি আছে যে সারাটা জীবন জাহান্নামের কাজ করেছে পাপ পাপ সারাটা জীবন পাপের মধ্যে ছিল কিন্তু তার ভাগ্যটা দেখেন অথচ লোকটা জান্নাতি রাসূল বলেছেন ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ আবার কত ব্যক্তি আছে যাদের ভাগ্যটা এত খারাপ ইয়ামালু আমালা আহলিল জান্নাহ সে ভালো ভালো কাজই করত কিন্তু ওয়াইন্নাহু মিন আহলিন নার কিন্তু লোকটার শেষ পরিণাম হলো সে জাহান্নামে কিভাবে হবে রাসূল বলেছেন ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম এটা বুঝতে পারবেন তখন যখন তার শেষ দিনের আমলটা আপনি দেখতে পাবেন তার মানে একজন ব্যক্তি আমাদের সমাজে যারা দেখতেছেন অনেক পাপী অনেক স্বৈরাচার আমি কিছু কিছু ব্যক্তিদেরকে চিনি তাদেরকে আমাদের সমাজের খারাপ লোক হিসেবেই চিনি এমন কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আছে খেলাধুলা করে গান বাজনার সাথে জড়িত ওই মহিলা সংক্রান্ত পাপে জড়িত নেশা করে নামাজ পড়ে না এরকম বহু আছে দাড়ি টাড়ি কিচ্ছু নাই সুবহানাল্লাহ সৌদি আরব থেকে 10 বছর পরে যখন ফিরে আসছি ওই লোকদের মুখে দাড়ি গজিয়ে গেছে যেটা এরকম বলে না আমরা অনেক সময় বলি যে বিশ্বাসযোগ্য না তার মানে এমন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত করে দিতে পারে যেই ব্যক্তিকে আমরা ঘৃণা করি যেই ব্যক্তিকে আমরা মনে করি ও কোনোদিন সুযোগ হবে না বলি না অনেকের ক্ষেত্রে কিন্তু আল্লাহ এমন ব্যক্তিকে পর্যন্ত হেদায়েত করে দেয় কি দেয় না আমাদের সমাজ এরকম অনেক দেখতে পাবেন না অনেকে আপনি শুনেছেন সে ডাকাত ছিল রাজাকার ছিল কত কথা বলা হয় না সে অনেক বড় পাপী ভূমিদস্য ছিল সে অনেক বড় জুয়ারি ছিল আপনি দেখতে পান কিন্তু তার শেষ সময়টা কি কেমনে কাটে আপনি দেখতেছেন সে মসজিদ থেকে বের হয় না নামাজে আপনার আগে এখন আর মিথ্যা কথা বলে না হালাল করে আছে এই ধরনের ব্যক্তিদের সংবাদই রাসূলুল্লাহ দিচ্ছেন যে তার একটা অতীত কেটেছে পাপের উপরে কিন্তু ভাগ্যটা কত ভালো তার শেষটা হচ্ছে ইসলামের উপরে এই জন্য যারা মুরব্বী আছেন যারা এখন বর্তমানে আমরা যুবকরা যারা আছে তাদেরকেও শিক্ষা নিতে হবে কিন্তু এখন যারা বয়োজ্যেষ্ঠ আছে যাদের চুলদাড়ি সাদা হয়ে গেছে আপনি বেশি দিন হয়তো পৃথিবীতে বাঁচবেন না আমরাও আপনাদের আগে মরে যেতে পারি কিন্তু নিয়ম বলতেছে যে আপনারা বেশি দিন আর বাঁচবেন না আপনি আপনার অতীতকে খেয়াল করেন আর আজকের দিনটাকে খেয়াল করেন যে আজকে আপনার দাড়ি গজিয়ে গেছে আপনি টুপি পরে আছেন এখন আর আগের মতো ওই ইত্রামি দুষ্টামিগুলো যেগুলো আমরা বলি এগুলো নাই আপনি সোজা হয়ে চলেন কত ভালো নিয়ত করেন তাহলে আপনি এখন আল্লাহর প্রশংসা করেন যে আলহামদুলিল্লাহ আমি কি ছিলাম আর আল্লাহ আমাকে হেদায়েত করে দিয়েছে
এই অবস্থায় যদি আপনি মরে যান ইমানের অবস্থায় আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন যে অতীতের পাপের কারণে আল্লাহ আপনাকে ধরবে না এটা কত বড় ব্যাপার এইজন্য রাসূলুল্লাহ বলেন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম একজন মানুষের শেষ কর্মটাই হলো বিচারের হিসাব নিকাশের জন্য পেশ করা হবে আর আমরা যারা আছি আমরা যারা নামাজ পড়ি হয়তো দাঁড়িয়ে রেখেছি হালাল খাই আমাদেরকে এখানে একটা সতর্ক বার্তা শুনিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে চেষ্টা করতে হবে এইভাবে ইবাদত মরার আট দিন পর্যন্ত বহাল রাখা আমরা ওই রমজান মাসের মতো যেন না হই আজকে অধিকাংশ নামাজের অবস্থা কি রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি আজকেও কি করি করি না অধিকাংশ মানুষ নামাজে ছেড়ে দিয়েছেন তাহলে রমজান মাসে যদি আপনি মরে যাইতেন ওই ইবাদত অবস্থায় আপনি কিন্তু নাজাত পেয়ে যাইতেন কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পরে আপনি যেমন নামাজ ছেড়ে দিয়েছেন আপনি যেমন আবার হারাম খাওয়া শুরু করে দিয়েছেন আপনার চরিত্র যখন আবার আগের মতো হয়ে গেছে এখন দেখেন তো আপনার কর্মের সাথে হাদিসের মিল পান কিনা কারণ একটা সময় আপনি জান্নাতের কাজে লিপ্ত ছিলেন কিন্তু লোকটা জাহান্নামী কেন ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম এইজন্য আমরা যারা জুমার নামাজে আসছি এখন ভালো অবস্থানে আছি এখন মরে গেলে জান্নাতি নামাজ থেকে বাহিরে যাওয়ার পরে যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় কেউ যদি ইন্টারনেট চালিয়ে ল্যাংটা দেখে কেউ যদি এখন কোনো সুদের কাজে জড়িত গিয়ে যদি জুয়ার আড্ডায় বসে যায় যদি মোবাইল জুয়ার আড্ডা এখন আর ওই ক্লাব ঘরে হয় না এখন জুয়া চলে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে যুবকরা জুয়া খেলে আর কিছু অ্যাপস বেরিয়েছে সেগুলোতে প্রমোট করা হয় আপনাকে অ্যাডভার্টাইজ দিয়ে ডাকে যে এখানে টাকা ইনভেস্ট করো এই নিয়মে খেলো এটা করো সেটা করো পুরো পৃথিবীর মুসলিমদেরকে একবার বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে এই হুদিনা সারা এই কাফেররা কিন্তু আমাদের সন্তানরা সেই দিকে ঝুঁকে যাচ্ছে জেনে নেন তাহলে এখন আপনি মসজিদে আছেন মরলেন না কিন্তু মোবাইলে যখন আপনি জুয়া খেলছেন মোবাইলে যখন আপনি খেলা দেখতেছেন আর বন্ধুদের সাথে বাজি ধরতেছেন ওই অবস্থাতে যদি মৃত্যুটা চলে আসে ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম এটাই রাসূলুল্লাহ বলেছেন যে ওয়াইন্নামা ওয়ায়ামালু আমালা আহলিল জান্নাহ এই লোকটা তো জান্নাতের কর্ম করত কিন্তু তার শেষটা হলো জাহান্নামের উপর তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তার তাকদীরের অধ্যায়ে এনেছেন তিনি এটা বোঝাতে চেয়েছেন যে একজন ব্যক্তির তাকদীর নির্ধারণ হবে কখন যেই দিন তার মৃত্যু হবে তার মৃত্যুটা কিসের উপরে হয়েছিল ইসলামের উপরে না পাপের উপরে এটা বিচার করা হবে তো কিয়ামতের মাঠে যখন দেখবে একটা ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেল এটাকেই চূড়ান্ত ধরে নেওয়া হবে যে তার আমলটা ছিল তো জাহান্নামের আমল কিন্তু তার তাকদীর তাকে জান্নাতি করে দিতে সক্ষম এই জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে অলওয়েজ সবসময় যেন আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই বাক্যগুলো যেন আমরা সবসময় উচ্চারণ করতে থাকি এবং চেষ্টা করতে হবে নিজেকে বাজার ঘাটে কম রাখা যেখানে টিভি চলতেছে যেখানে গিবত হচ্ছে যেখানে ক্রামবোর্ডের ঘর এই সীমানাতে যাওয়া যাবে না সেখান থেকে দূরে অবস্থান করতে হবে পারলে মসজিদে এসে বসে যদি পারলেন একটু বক্তব্য দেখেন ওয়াজ হলে সেখানে যান যারা উপদেশমূলক কথা বলতেছে তাদের কাছে গিয়ে বসেন যদি কোনো লাইব্রেরি থাকে লাইব্রেরিতে বসেন এইভাবে আর একান্ত যদি এমন কোনো ব্যবস্থা না থাকে আপনার মোবাইলে একটা কোরআনের কপি রেখে নেন রাস্তাঘাটে বসেও তো কোরআন পড়া যায় নাকি পড়া যায় না আপনি পোলাপান ক্রিকেটের মাঠে ক্রিকেট খেলতেছে অযথা সময় নষ্ট করতেছে আপনি বসে আছেন ঠিক আছে কোরআনটা খুলে পড়তে থাকেন আপনি যেই উদ্দেশ্যে খোলা ময়দানে এসেছেন বাতাস খাওয়ার জন্য সেটাও আপনি পেয়ে যাবেন কোরআনটা আপনি পড়া হয়ে গেল পাপ থেকে আপনি বেঁচে গেলেন মানে কেউ যদি চায় যে মৃত্যু আমার সাথে তো সাক্ষাৎ করবেই যখন খুশি করুক আমি প্রস্তুত তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব আমরা প্রস্তুতি চাইলে নিতে পারি কিন্তু অধিকাংশ মানুষ আমরা মুসলিমরা নিজেদেরকে ভয়ঙ্কর বা বিপজ্জনক পজিশনে রাখি বিশেষ করে আপনি ট্রাভেল করে দেখবেন বাসের মধ্যে যারা লং জার্নিতে যায় একটা হেডফোন লাগিয়ে রেখেছে আপনি দেখেন তো কী করে এই হেডফোন যতক্ষণ ওর কানে হয়তো কারোর সাথে কথা বলতেছে অথবা গান শুনতেছে মুভি দেখতেছে আচ্ছা এখন কি তার মৃত্যু আসতে পারে না বরং আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের চাইতে তাদের মৃত্যুটা বেশি নিকটে কারণ ঘরের ভিতরে মৃত্যু আসা ওটার চাইতে বেশি নিকটে গাড়িতে মৃত্যু আসে কারণ অ্যাক্সিডেন্ট যখন তখন হয়ে যেতে পারে তা আমাদের কাছে মৃত্যুটা তখন বেশি আসার সম্ভাবনা থাকে কিন্তু তখন আমরা গান শুনতেছি তখন আমরা যা ইচ্ছা তাই দেখতেছি মোবাইলে চলে আসতে পারে তা আমাদেরকে কী করতে হবে সব সময় মানুষের অন্তর আসলে এগুলিই চায় আমরাও যে একবারে ফেরেশতা তা কিন্তু না কিন্তু আমাদেরকে লাগাম টেনে ধরতে হবে যখনই দেখবো যে বেশি হয়ে যাচ্ছে টেনে ধরেন না তওবা করেন ফিরে আসেন চেষ্টা করেন এগুলোকে দূর করে দেওয়ার জন্য
তাহলে এমনও হতে পারে যেই যে আপনি ফিরে আসলেন তওবা করে নিলেন আবার একটু ভালো কাজ করতে শুরু করলেন আর তখন যদি মৃত্যুটা চলে আসে তাহলে এই হাদিস আপনার উপরে ফিট হয়ে যাবে ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো এটা হচ্ছে ইসলাম তো মুমূর্ষ ব্যক্তি যারা হবে তাদেরকে মুখে ভালো ভালো কিছু কথা উচ্চারণ করতে হবে যেটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছিলেন ভালো ধারণা রাখতে এটা কেন কারণ অধিকাংশ জীবিত মুসলিমরাই ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে মন্তব্য করে কেমন কিছু মানুষের মুখে আপনি শুনতে পাবেন বলতেছে যে আমি এত সৎভাবে চলি আল্লাহ খালি আমাকেই দেখে এটা আল্লাহ সম্পর্কে সুধারণা নাকি মন্দ ধারণা এগুলো থেকে মুসলিমদেরকে বাঁচতে হবে কারণ আল্লাহ আপনাকে সব সময় পরীক্ষার মধ্যে রেখেছেন আমরাও পরীক্ষার মধ্যে আছি কেউ পরীক্ষার বাইরে না কারো পরীক্ষাটা একটু বড় কারোটা একটু ছোট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমার বান্দা আমার সম্পর্কে ও কেমন ধারণা করে এটা হচ্ছে দেখার বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তিকে প্রকাশ্যে বেঁধে আগুনে ফেলে দেবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার কি এমন মন্তব্য হয়েছিল যে আমি যার জন্য এমন করলাম সে আল্লাহকে আমার এখন দেখতেছে না যে আমাকে আগুনে ফেলে দিচ্ছে বলেছিলেন এটা তিনি বুঝতে পেরেছিলেন আমার রব যেহেতু দেখতেছে ইমানটাকে যে তার এটা কেমন বিশ্বাস যে আল্লাহ আমাকে বাঁচাবে আর না বাঁচালে না বাঁচাবে আল্লাহর জন্য আমি মরে যাচ্ছি বিষয়টা এমন না সুবহানাল্লাহ কিন্তু সে তো কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ আমার আগুনকে এখন ফুল বানাই দেবে এটা কি ভাবছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম কি ভেবেছিলেন যে আল্লাহ আমার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন পানিকে সরিয়ে দিবেন ভেবেছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ আমাকে উদ্ধার করবে ইন্না রব্বি মায়া ইন্না মায়া রব্বি সায়াহাদিন আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন এটা বলেছিলেন কিন্তু মূসা আলাইহিস সালাম কি কোনোদিন কল্পনা করতে পেরেছিল যে ফেরাউনার সাম্রাজ্য আমার সাথে শত্রুতা করছে আল্লাহ একটাকে আজকে ছাড়বে না তিনি ভেবেছিলেন কখনো এটা আল্লাহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাবনার চাইতে বেশি আমাদের উপকার করে থাকেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সবসময় ভালো ধারণা রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মৃত্যুর সময় ভালো ধারণা রাখতে হবে এই মর্মে প্রায় ইমামগণ হাদিসের ইমামগণ তাদের কিতাবে অধ্যায় কায়েম করেছেন যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার একটা অধ্যায় করেছেন আল আমর বেহসনে জন্নি বিল্লাহি তাআলা ইনদাল মউত মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে যে ভালো ধারণা রাখতে হবে এই সম্পর্কে তারা অধ্যায় কায়েম করেছেন মুসলিমে রয়েছে 53 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্বে আবু দাউদে আছে 15 নম্বর অধ্যায়ের 17 নম্বর পর্ব তিরমিজিতে পাবেন 34 নম্বর অধ্যায়ের 51 নম্বর পর্ব যে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে মৃত্যুর সময় এবং তার একটা হাদিস এনেছেন যে সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা মউতিহি তিনি তার মৃত্যুর সময় বলেছিলেন বিসালাসাতিন আইয়ামিন তিন দিন আগে মৃত্যুর তিন দিন আগে বলেছিলেন ইয়াকুলু লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া হুসনি জন্নি বিল্লাহ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুবরণ না করো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া তার মানে আমাদেরকে বলা হয়েছে তুমি তো মরবাই তাহলে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা ছাড়া তুমি মরো না তার মানে আমাদেরকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রেখেই মরতে হবে এটাই আমাদের কল্যাণ এটাই ইমাম মুসলিম কোট করেছেন 5125 পেয়ে যাবে এই সম্পর্কে তো অনেক কথা আসবে যেহেতু আমাদের বিষয়ে অন্যদিকে অনেক কিছু বলতে হবে তো এটার ফায়দাটা কি সেটা শুধু বলে দিই আপনি যদি আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখেন তাহলে একটা ফায়দা শুধু বলি একটা খুব চমৎকার হাদিস রয়েছে হাদিসে কুদসি তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছিলেন ইন্নাল্লাহ ইয়াকুল আনা ইনদা জন্নি আবদি বি ওয়া নামাহু ইযা যাকারানি আমার বান্দার সাথে আমি ওই আচরণই করব আমার সম্পর্কেও যেমন ধারণা করে মানে আল্লাহ বলতেছেন আমার সম্পর্কে আমার এই বান্দা যেমন ধারণা রাখে দুনিয়াতে এবং পরকালে আমি ওর সাথে এমন আচরণই করব কি মনে করেন তার মানে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এই জন্য মৃত্যুর সময় যদি আপনার মনে হয় যে আমার রব আমাকে ঠকায় নাই আমি ইসলামের উপরে আছি আলহামদুলিল্লাহ আমি এখন মুসলিম হয়ে মরে যাচ্ছি আমার কোনো ক্ষতি নাই এই দুনিয়া ছেড়ে যাচ্ছি আমার সম্পত্তি সব রেখে যাচ্ছি এটা আমার কোনো লস নাই আমার রব আমাকে যেতে বেটার দিবেন এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে মুসলিম অবস্থায় যত কঠিন মৃত্যু হয়ে যাক না কেন
আপনি আল্লাহর উপরে আস্থা রাখেন যে হয়তো আল্লাহ আমাকে কষ্টকর মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাকে কবর আযাব মাফ করে দিতে চাচ্ছেন, হতে পারে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আল্লাহ সম্পর্কে এরকম ভালো ধারণা রাখেন। আল্লাহ কি বলেছেন? ওয়ানা ইনদা জান্নি আবদিবি, আমি আমার বান্দার ধারণা দিত তার সাথে আচরণ করে থাকি। এটাও ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা আপনি মুসলিমে 4849 পেয়ে যাবেন। তাহলে এটা ছিল আমাদের মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে, যে ব্যক্তিটা মরে যাবে আমরা সবাই মরব, তাহলে এমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি আপনি বুঝতে পারেন যে এই অসুস্থতা এই অ্যাক্সিডেন্টে বা এত বিপর্যয় আমি হয়তো বাঁচবো না, যে কোনো সময় মরে যেতে পারি, তাহলে আমাদের উচিত ওই সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এবং সব সময় জবান দিয়ে কিছু ভালো ভালো কথা বলতে থাকা। তাতে কী হবে, যাতে করে মৃত্যুটা যখনই আসবে আর আমি যদি তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলতে পারি তাহলে আমি কামিয়াব, এটা আমাদের মাথায় থাকতে হবে। উপরন্ত আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হলো অধীনস্থ যারা আছে, সন্তান, স্ত্রী, ছাত্র অথবা কর্মচারী যদি কেউ থেকে থাকে, তাদেরকে ওসিয়ত এবং নসিহত করতে হবে। ওসিয়তটা হলো মৃত্যুর শেষ সময়ে, মানে আপনার মরে যাওয়ার পরে তারা কি করবে, আপনার সম্পত্তি থেকে যদি কোথাও কোনো কিছু দান করার থাকে আপনি ওসিয়ত করে যাবেন যে এটা তোমরা করে দিবা, যেটা আমি করতে পারলাম না যেহেতু আমার মৃত্যু হঠাৎ করে চলে আসছে, ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মরে যাবেন, অসুস্থ হয়ে গেছেন, ধরা পড়ছে, তো মরে যাবেন, আপনার অনেক কাজ আছে যেটা বাকি থেকে যাবে, তখন আপনি আপনার অধীনস্থদেরকে ওসিয়ত করে যাবেন যে তুমি আমার মরে যাওয়ার পরে এই ভালো ভালো কাজগুলো তোমরা করবে, এটা করবে। উপরন্ত নসিহত করবেন, সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা আপনাকে করতেই হবে যদি আপনি কবরে আযাব থেকে বাঁচতে চান, সেটা হলো আপনি বলে যাবেন যে আমি যেমনই হই না কেন আমার মৃত্যুর পরে তোমরা আমার আমার মৃত্যুকে কেন্দ্র করে আমার লাশকে কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে পারবো। এটা আপনাকে আপনার অধীনস্থদেরকে, ছেলেদেরকে, সন্তানদেরকে শিখিয়ে যেতে হবে, বলে যেতে হবে যে তোমরা চিৎকার করে কাঁদতে পারবো না, রোদন চলবে না, আমার ঘরের মধ্যে এরকমের ওই পার্টি চলবে না, তিন দিন চার দিন চল্লিশ সারি খাওয়ার নামে তোমরা পার্টিতে লিপ্ত হয়ে যেও না। তারপরে অনইসলামিক যতগুলো কাজ আছে আপনাকে নিষেধ করে যেতে হবে, বিশেষ করে মহিলাদেরকে, তারা যেন ওই যে রোদন যেটাকে বলে চিৎকার করে পুরো গ্রাম তুলে ফেলে এটা যেন করতে না পারে, এটা আপনাকে নিষেধ করেই যেতে হবে। যদি আপনি আজকে নিষেধ না করেন, যদি মরে যান, তাহলে আপনার পরিবারের কান্নার কারণে, চিৎকার করার কারণে আপনাকে কবরের শাস্তি পেতে হবে। এই জন্য মুমূর্ষু ব্যক্তিদের এই কথাগুলো মাথায় রাখতে হবে যে সেই সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তার জবান দিয়ে সে ভালো কিছু কথা উচ্চারণ করতে হবে এবং পারলে কিছু নসিহত কিছু ওসিয়ত করে যাবে। আর বিশেষ করে এমন ওসিয়ত করবেন না যেটা আপনাকে বিপদে ফেলে দেবে, আপনি নিজের সন্তান ছেলের প্রতি বেশি উদারতা দেখাইতে গিয়া নিজেকে আপনি জাহান্নামী করে দিয়েন না, যেটা অনেক পিতা করে থাকে যে মরার সময় সে ছেলেকে বলে যে তুই এটা নিবি, তোর বোনকে বলে ওই যে ওখানে তুই একটু দিয়ে দিস, আপনি কিছুই বললেন না এক্ষেত্রে, কারণ আপনার মেয়ে কতটা পাবে ছেলে কতটা পাবে এটা আপনার রব আগেই লিখে রেখেছে, আপনাকে বলার জন্য বাকি কিছু রাখে নাই। আপনি যত বড় বিচারই হন না কেন, যত বড় ইনসাফকারী হন না কেন, আপনার রব যেটা ফয়সালা করে দিয়েছে আপনি সন্তানদের ভাগের ব্যাপারে কোনো কথাই বললেন না, শুধু এতটা বলে যেভাবে আল্লাহ দিতে বলেছে তোমরা তাদেরকে সেইভাবে দিয়ে দিও, এটা বললেন আপনি, এটা কল্যাণকর হবে, কারণ না হয় আপনি যেন আল্লাহর এগেনস্টে চলে যাচ্ছেন, আল্লাহ বলতেছে এটা হবে না আপনি বলতেছেন না এটা হবে, তাহলে আপনি আল্লাহর বিপক্ষে ফয়সালা করতে গিয়ে নিজেকে জাহান্নামী করবেন না, বরং মেয়েদের আল্লাহ যেভাবে হক দিতে বলেছেন সেভাবে দিতে হবে। এমনকি কোনো ছেলে যদি আপনার দেখাশোনা না করে থাকে, যেটা অনেকে যুক্তি পেশ করে, অনেকে প্রশ্ন করে যে আমার বাপ মাকে তো সব খরচ আমি দিচ্ছি, আমার ওই ভাই একটাকেও দেয়নি, এখন ভাগ কেউ সমান পাবে? হ্যাঁ সমান পাবে। আপনার বাবার রক্তের জন্মের হলেও ও যদি বড় পাপীও হয়, আপনার বাবার সাথে যদি বেয়াদবি করে থাকে, তারপরেও তার পিতার হক সে পাবে, পাবে না শুধু একটা সেন্সে, সেটা যদি অমুসলিম নাস্তিক যদি হয়ে যায় তখন নাস্তিক সন্তান মুসলিম পিতার বাক পাবে না। আর যদি আমরা বড়দের ফতোয়া বলি তাহলে তো অবস্থা তো খারাপ হয়ে যাবে, যে বেনামাজি বাবা যদি নামাজি হয় তাহলে বেনামাজি সন্তান বাবার হক পাবে না, তাহলে তো মুসিবত হয়ে যাবে তাই। আর এটাই বাস্তবতা, জেনে নেন, আমাদের ফতোয়া হয়তো মানবেন না সেটা ভিন্ন জিনিস, সমাজে চলে না, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই, কারণ বড়রা ফতোয়া দিয়ে রেখেছে বেনামাজি মুসলমান না। আবার উল্টা যদি হয়, অধিকাংশ দেখা যায় কিছু যুবকরা আছে আমাদের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ হেদায়ত করে দিয়েছে, তারা নামাজি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা এখনও বেনামাজি হয়ে আছে, আবার এই ফতোয়া মানতে গেলে দেখা যাবে বেনামাজি মানে অমুসলিম, তাহলে এই সন্তানগুলো নামাজি সন্তানগুলো এই বাবার হক পাবে না, কি মনে করেন?
তো এই জন্য উচিত হবে বাবাও নামাজ পড়েন, সন্তানকেও নামাজি বানান, এবং এই হকের ক্ষেত্রে কোনো রকমের বাড়াবাড়ি করবেন না। তাহলে মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে এতগুলো কথা বলেছি, অথচ খুতবার টাইম পার হয়ে চলে গেছে। তাহলে এটা ছিল মুমূর্ষু ব্যক্তি যিনি মরে যাবে তার করণীয়। কি বলেছে বলেন তো? আল্লাহ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। প্রথম কথা হলো, যদি অমুসলিম কেউ থেকে থাকে তাকে বলতে হবে তুমি ইসলাম গ্রহণ করে নাও, এটাই তোমার নাজাত। আর যদি মুসলিম হয় তাহলে তাকে বলতে হবে তুমি যে ইসলামের উপরে আছো স্থির থাকো, তুমি হক পথে আছো, তুমি স্থির থাকো, এটা জরুরি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, যেই ব্যক্তি বলে যে আমি মুসলিম আমার রব আল্লাহ, আর এই কথার উপর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সুসংবাদ দেবেন ওই মুহূর্তে। এজন্য স্থির থাকতে হবে ইসলামের উপরে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং মুখে আপনাকে ভালো কিছু কথা উচ্চারণ করার চেষ্টা করতে হবে যেটাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। যদি এটা করতে পারেন আপনি, এটাই হবে আপনার জীবনের শেষ আমল, আর আমল ভালো হওয়ার কারণে অতীতের সমস্ত পাপ আল্লাহ দেখে নেবে, এটাই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা ছিল মুমূর্ষু ব্যক্তি যিনি তার করণীয়। আমাদের করণীয় কি? আমরা এখন আমাদের পিতাকে নিয়ে বসে আছি, নিজের ভাই মা ভাই বোন যারাই দেখতে পাচ্ছি যে মরে যাবে উনি, সবাই আত্মীয় স্বজন উপস্থিত, এখন আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হলো আমরা এমন কোনো আচরণ করতে পারবো না যেটা মৃত ব্যক্তির কষ্ট হবে, এমন কোনো প্রস্তাব এমন কোনো কথা এমন কোনো আচরণ তার সামনে করতে পারবেন না যাতে করে সে বিরক্ত বোধ না করে। অনেক সময় দেখা যায় এই মৃত ব্যক্তিকে দেখতে আসার নামকরণ করে তার সামনে হাঁটি হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেন, মজার মজার কথা শুরু করে দেন, যেটা তার জন্য আক্ষেপ কঠিন হয়ে যাবে কষ্ট। যখন দেখবে আপনারা সবাই আনন্দ ফুর্তিতে আছেন তার একার কষ্ট হচ্ছে, তখন তার মধ্যে একটা বিরক্ত চলে আসবে। উপরন্তু দেখা যায় ওই মুমূর্ষু ব্যক্তি যদি বলে যে কেউ যে তোমরা থাকো, তাহলে থাকেন, যদি বলে চলে যাও চলে যাবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, যখন সাহাবা কেরামরা বেশি হট্টগোল করা শুরু করলো, বললেন এদের সবাইকে বেরিয়ে যেতে বলো, সবাই বেরিয়ে চলে গেল। আবার যখন চাইলেন যে তারা আসুক, তখন তারা আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের হাতে মেসওয়াক দেখলেন, মেসওয়াক চাইলেন নিলেন। তার মানে মুমূর্ষু ব্যক্তি যদি আমাদের কাছে কিছু চায়, পানি চাইলে পানি বা যেটাই চায় চেষ্টা করবেন তাকে দেয়ার, আর সে যদি কোনো প্রস্তাব করে যে তোমরা এখান থেকে চলে যাও চলে যাবে উঠে যাবে, তাকে বিরক্ত করতে পারবেন না, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা যদি জানতে পারি যে অমুক অমুসলিম ব্যক্তি যেটা আপনার পরিচিত কেউ ছিল তার কাছে আপনি যাবেন, গিয়ে তাকে দাওয়াত করবেন। একটু আগেই বলেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিমদের কাছে যেতেন, মুমূর্ষু অবস্থায় এক ইহুদির কাছে গিয়েছিলেন, এই হাদিসটা একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ হলো তার চাচা আব্দুল মুত্তালিব আবু তালেব, তার চাচা আবু তালেব যখন মৃত্যু মুহূর্তে তখন রাসূলুল্লাহ গিয়েছিলেন, সেখানে আবু জাহেল আর উতবা সাহেব আরো অনেকেই ছিল। রাসূলুল্লাহ গিয়ে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জুলাকা বিহা ইনদাল্লাহ, আরেকটা মনে আসছে, আমি আপনার এই কথাটার কারণে কিয়ামতের মাঠে সাক্ষী দেবো আল্লাহর কাছে যে আমার চাচা ইসলাম গ্রহণ করে মরেছিল। রাসূলুল্লাহ এত সুন্দর করে কথাটা বলেছিল যে হে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব কি জানতো না এর অর্থ কি? জানতো, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছেন সহজ করে, কালিমাতান একটা বাক্যই তো, শুধু একটা তো বাক্যই, কালিমাতান হাত চুলাকা বিহা ইনদাল্লাহ, আমি কিয়ামতের মাঠে এটা আপনার বিপক্ষে এটা আমি হুজ্জত কায়েম করে দেব আল্লাহ যে আমার চাচা যা করেছে করেছে, কিন্তু মরার সময় তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আমি এটা বলতে পারবো আল্লাহর কাছে, আপনি শুধু একটা কালিমায় শুধু বলেন। ফা আবা, সে অস্বীকার করলো, বলো না আমি বলবো না, বললো না সে। তাহলে এই হাদিস প্রমাণ করে যাদের রিলেটেড আত্মীয় আছে সে যত বড় পাপই হোক না কেন তার কাছে গিয়ে আপনি ইসলামের দাওয়াত নিয়ে যাবেন। অমুসলিম হলে তাকে বলে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামটাকে গ্রহণ করে নেন, সে বলুক বলুক না বলুক না বলুক, কিন্তু এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে যদি মুসলিম হয়, তাহলে মুসলিম হলে আমরা তাকে গিয়ে বলবো না যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ উনি অলরেডি মুসলিমই। অনেকে দেখা যায় মেয়েরা ছেলেরা আত্মীয় স্বজন এসে বলতেছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বারবার তাকে বিরক্ত করে ফেলা হয় না, এই সময় তাকে আদেশ করার অর্ডার করার কোনো অপশন নেই। বরং এই সময় যদি আপনি তাকে আদেশ করেন, এক তো সে বিপর্যয় অবস্থায় আছে, শয়তান তার পাশে আছে, তার মৃত্যুটা কষ্ট হচ্ছে যন্ত্রণা আছে, আর ওই সময় যদি আপনি কোনো আদেশ করেন সে আপনার এই আদেশটাকে অস্বীকারও করতে পারে, সে যদি মানে ভিন্ন একটা কথা বলে দিতে পারে। কারণ মানুষ যখন বেশি অসুস্থ হয়, আমি দেখেছি
অনেক বেশি অসুস্থ হলে তাকে যদি বলে একটু ওঠেন ওঠেন একটু পানিটা খেয়ে নেন, এই ওষুধটা খেয়ে নেন, তখন কি বলে জানেন? যে তোর ওষুধ টুষুধ আমার লাগবে না, যা তুই শোন, বলে কিনা? বাপ মা বা যারা আছে বেশি বিরক্ত বোধ করলে তারা খেতেই চায় না, ফেলে দেবে সব কিছু। তাহলে যখন আপনি আল্লাহ কথাটা তার কাছে পেশ করবেন, আর বিপরীতটা যদি হয়, সে বিরক্তি হয়ে যদি বলে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য রাসুলের শিক্ষা এবং ভদ্রতাকে তিনি দেখেন। রাসুল আমাদেরকে এই কথা আদেশ করে নাই যে মুমূর্ষু ব্যক্তিকে তুমি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা বলে নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে নিজেরা বলতে বলেছেন, লাক্কিনু মানে তার সাথে সাক্ষাৎ করো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে, যাতে করে তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পেলে হতে পারে সেও শরম হয়ে যাবে, সেও হয়তো উচ্চারণ করে নেবে। এটা হচ্ছে ব্যাপার। অনেক সময় আমরা যেমন হাঁচি দিলে কেউ আলহামদুলিল্লাহ বলতেছে, শোনার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু তার আগে হয়তো আপনি বললেন না। অনেক সময় একজন সুবহানাল্লাহ বলার পরে, স্মরণ হওয়ার পরে আপনি বলতেছেন, এটা হচ্ছে উত্তম। এই জন্য রাসূল সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় সাক্ষাৎ করো। তাকে বলতে বলা হয়নি যে তুমি তাকে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বরং বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কারণ এই হাদিসে আগেই বলেছে যদি সে বলে নিতে সক্ষম হয়। কারণ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেটা আবু দাউদ কোট করেছেন, হাদিস নাম্বার 3116 আপনি পেয়ে যাবেন। এই যে পয়েন্টগুলো বললাম সেগুলো আপনারাও জানেন, কিন্তু আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি থাকে, কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি? আমাদের সমাজে কি হয়, আপনি আপনার এলাকায় যান, যে মরে যাবে খোঁজ নিয়ে দেখেন, আত্মীয় স্বজন যে মরে যাবে সবাই আত্মীয় স্বজন চলে আসছে, গিয়ে দেখবেন মহিলা হলে 4-5 জন মহিলা পুরো ঘরের ভিতরে গোল হয়ে কোরআন পড়তেছে, এই মৃত ব্যক্তির সামনে কোরআন একবার খই ফুটে ফেলতেছে। পুরুষ হলে মাদ্রাসা থেকে কয়েকজন ছেলে এনে দেখবেন কোরআন পড়তে লাগিয়ে দেওয়া হয়েছে। হাদিসে কি আছে, কোরআনে কি আছে, আপনার শরীয়ত কি বলে, আপনি কি করতেছেন? আমরা শুধু আপনার কাছে প্রমাণ চাই, মৃত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় তার সামনে বসে কোরআন পড়তে হবে, মরে গেলে তার লাশকে রেখে কোরআন পড়তে হবে, আপনি শুধু একটা প্রমাণ খালি দেখাই দেবেন, ব্যাস একটা প্রমাণ। আপনার কাছে যুক্তি ছাড়া কিচ্ছু নাই। যুক্তি কি, কোরআনই তো করতেছে, ভালোই তো, ভালো কাজ করতেছে না, এখানে আপত্তিটা কোথায়? এই যুক্তি ছাড়া আপনার কাছে আর কোনো দলিল নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থায় সাহাবীরা কথা বলতেছেন, আসতেছেন, যাচ্ছেন, আপনি বলতে পারবেন কোনো সাহাবী সেখানে দাঁড়িয়ে কোরআন পড়ছিল? আরে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও তো বলতে পারতেন যে তোমরা কয়েকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সমস্ত সন্তানগুলো মারা গেছে, এক ফাতেমা ছাড়া যতগুলো সন্তান ছিল রাসূল ইসলামের জীবদ্দশায় মারা গেছে, তার কয়েকটা নাতি নাতনি মারা গেছে রাসূল জীবদ্দশায়, কত শত সাহাবী মারা গেছে রাসূল ইসলামের সামনে। কোনো ঘটনা কি আছে এরকম যে যেখানে মুমূর্ষু ব্যক্তি, সাদ বিন মুয়াজ আছে, আব্দুল বিন আবি ওয়াক্কাস, কত সাহাবী আছে যারা মুমূর্ষু অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে, 2 দিন তিনি বেঁচে ছিলেন, তার এই মুমূর্ষু অবস্থায় কোরআন চলছিল তার কানে, তাহলে পেলেন কোথায় এটা? কাদের যুক্তি, কারা বলে এটা, কোন যুক্তিতে? বরং রাসূল সাল্লাম বলেছেন এই মুমূর্ষু ব্যক্তিকে বিরক্ত করা যাবে না, তার যেটা সহ্য হচ্ছে না আপনি সেখানে সে কাজ করতে পারেন না। একজন ব্যক্তি হয় চাচ্ছে নীরব থাকতে, অনেক সুস্থ ব্যক্তি সারাক্ষণ কোরআন পছন্দ করে না, সুস্থ ব্যক্তি, কিন্তু আপনি সাবির সবিনা খতম না কি বলে সারাক্ষণ মাইকে লাগিয়ে রেখেছেন, সারা দিন চলে, কোথাকার ইসলাম এটা? বরং আল্লাহ বলেছেন, ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন তোমার উদ্দেশ্যে পাঠ করা হয় তুমি সেটা শোনো এবং চুপ থাকো। তাহলে মাইকে যে কোরআন বাজানো হচ্ছে এটা কাকে উদ্দেশ্য করে, কাকে? ওই মুর্দাকে নাকি এলাকাবাসীকে? কাকে? মরে গেল আপনার পিতা, আপনি জোর করে কোরআন শোনাবেন পুরো এলাকায়, আসে আছে কোথায় এটা? তা আমরা এগুলো বলতে গেলে আপনার গায়ে কেন লাগে? আমি শুধু প্রমাণ চাচ্ছি, আপনারা যদি প্রমাণ থাকে আপনি আমল করবেন, প্রমাণ নাই আপনি এগুলো করতে পারেন না। বরং আপনি মুমূর্ষু ব্যক্তিকে আদেশ পর্যন্ত করতে পারবেন না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কারণ সে মুসলিম, বরং আপনি তার সামনে শুধু স্মরণ করিয়ে দিতে পারেন। এই জন্য আজকে এই পয়েন্টটাতেই থাকবে যে মুমূর্ষু ব্যক্তির তার নিজের কিছু করণীয় আছে, আর আমাদের করণীয় হলো তাকে আমরা দেখতে যাব, গিয়ে সেখানে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করব, হতে পারে যে সে আমাদের কাছ থেকে শুনে সেও যেন আল্লাহর নামটা উচ্চারণ করে নেয়, এবং তাকে গিয়ে ওই জমির ব্যাপারে জোরজবরদস্তি করবেন, ইচ্ছা করে জোর করে টিপসই নেবেন, যেগুলো আমরা নেটে দেখতে পাই, এই হীন হীন কাজ করেন।
আপনার ভাগ্যে যা লেখা আছে যতটা আপনি প্রাপ্য হবেন আল্লাহ ভাগ করে দিয়েছেন। আরেক ভাইকে ঠকানোর জন্য চালাকি করে আপনি আপনার পিতার থেকে টিপসই নিয়ে নেবেন, এই মুমূর্ষু অবস্থায় যখন তার আত্মা বেরিয়ে যাচ্ছে এতটা মানে মানে জঘন্য কাজ কোনো কেউ তার নিজের পিতা মাতার সাথে করতে পারে, এগুলো আমাদেরকে দেখতে হয়। এগুলো যেন আমাদের মুসল্লিদের কারো দ্বারা না হয়। আমাদের মুসলিম ভাই যারা যারা আমাদের সাথে সম্পর্ক আছেন আপনাদেরকে এটা নসিহত করবো, পিতা মাতাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, তার মৃত্যু অবস্থায় অন্তত এই নোংরা কাজটা আপনারা করার চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।